আমরা যাচ্ছি হলো নর্দার্ন লাইটস দেখতে আলাস্কাতে। তো আমরা তার জন্য কি কি প্রিপারেশন নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন যাচ্ছি হলো কোভিড টেস্ট করতে, আর আমি এখন শুরু করছি প্যাকিংটা, তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি জিনিস নিয়েছি। বাসে করে যাব বলে বাস স্ট্যান্ডে এসে গেছি, আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের বাড়ি, আর ওই বাসটা আসছে। ওকে, আমরা বাসে উঠে গেছি ঠিকঠাক, এবার হচ্ছে আবার চেঞ্জ করতে হবে একটা জায়গাতে। এখন মোটামুটি এটা এয়ারপোর্ট যাবে, হ্যাঁ তো পাইন স্ট্রিটে আমরা যাব। এখন পাইন স্ট্রিট থেকে আবার ট্রেন ধরে তারপরে যেতে হবে। ওকে, তারপরে জাস্ট বাস থেকে নামলাম, ওই বাসটা ওখান থেকে, মানে ওই বাসটা না ওইখানে থেমেছিল। তারপরে এখান থেকে কিছুক্ষণ হাঁটতে হবে, হেঁটে তারপরে ট্রেন স্টেশনে যেতে হবে, সেখান থেকে আবার ট্রেনে উঠতে হবে। আর এখান থেকে ভিউটা কি সুন্দর, দুই সাইডে এরকম পাইন গাছ আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হলো ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ক্যাম্পাস, পুরো একদম পিকচারস। একজন সাইকেল চালিয়ে যাচ্ছে কি সুন্দর ইয়েলো কালারের জ্যাকেট পরে। আমরা হচ্ছে হলো এয়ারপোর্ট স্টেশনে নেমে গেছি, আর হচ্ছে এবার এই পুরো প্ল্যাটফর্মটা হেঁটে গিয়ে লাস্টে হচ্ছে সিঁড়ি আছে, ওটা থেকে নামতে হবে। ও হ্যাঁ, এইখানেই সিঁড়ি আছে, এটা কি চলছে? ওই হচ্ছে হলো ঢোকার রাস্তা, আর আমরা হচ্ছে হলো জ্যাকেটটা চেঞ্জ করে নিয়েছি, কেননা হচ্ছে এই জ্যাকেটটা হচ্ছে আমরা গায়ে দিয়ে থাকলে এটাকে ওয়েটের মধ্যে ধরবে না, সেই জন্য। তো আমাদের হচ্ছে চেক ইন হয়ে গেছে, খুব ফাস্ট ফাস্টই হয়ে গেল, আর এখন আমরা হচ্ছে গেটের দিকে যাচ্ছি, গেটটা একটু দূরে। জায়গা পেয়েছি, কেননা হচ্ছে এমনিতেই সিট কম, আর তারপরে এই সোশ্যাল ডিস্টেন্স করতে করতে প্রত্যেকটার মাঝখানে দুটো দুটো সিট বাদ দিয়ে দিয়ে অনেক জায়গা চলে গেছে। আর আমরা এখন বাজে হলো 10:30 বাজেনি, আর আমাদের ফ্লাইট হচ্ছে হলো 11:30, মানে 1 ঘন্টা আমাদেরকে এখন আপাতত বসে থাকতে হবে, মানে 1 ঘন্টা না, কতক্ষণ আগে বোর্ডিং শুরু হবে? হ্যাঁ, ওকে, তো আমরা হচ্ছে এখন বোর্ড করছি, তো এরকম সিচুয়েশন। আমাদের কোনো সিট নাম্বার দেয়নি, সিট নাম্বারটা এখন অ্যালার্ট করবে, যাই না কোথায় কোথায় সিট করবে, মাঝখানে তো ফাঁকা রাখছে দেখছিলাম জেনারেলি। কি বলি, ও তো কি ওইকে, আমরা এখন বোর্ড করছি, গাড়িতে উঠে যাবো এবার। আবার কি ধরবে, আমি হাতে ধরে আছি। Thank you.
ওপরে জায়গা পাবো ধরে ওকে তো আমরা এখন হচ্ছে ফ্লাইটে উঠে গেছি আর এখনো প্রায় 20 মিনিট পরে ফ্লাইটটা ছাড়বে তো হচ্ছে আমাকে হচ্ছে আমাকে হচ্ছে আইস সিট দিয়েছিল আর সিদ্ধার্থকে হচ্ছে উইন্ডো সিট দিয়েছিল আমি উইন্ডো সিটে বসে গেছি আর সিদ্ধার্থ মাঝের সিটে বসেছে মাঝের সিটটা ফাঁকা রাখার কথা ছিল বেসিক্যালি কেন আমরা তো একই পার্টি যারা আলাদা আলাদা পার্টি তারা ও আচ্ছা আমরা একই পার্টি বরং আমি যে মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে দূরত্ব মানে আমার এখানে উইন্ডো ভিউটা ভালোই কিন্তু একটু উইন্ডটা দেখা যাচ্ছে তাও আমার মনে হয় এরকম করে তুললে ভালো ছবি আসবে আর আকাশ অনেক মেঘ হয়ে গেছে আর বলে দিয়েছে পাইলট যে অনেক বাম্পি হবে রোডটা আমি এখন হচ্ছে একটা স্যান্ডউইচ নিয়ে এসেছি আমরা এই স্যান্ডউইচটা খাব কেননা হচ্ছে এখানে কোনো জল বা খাবার কিছুই দেবে না ওরা বলে দিয়েছে নিজের খাবার নিজে নিয়ে আসো অনেক লেট করে এসেছে আর এখন বাজে হলো লোকাল টাইম হচ্ছে 4:15 আমাদের নামার কথা ছিল 2:35 তো অলমোস্ট 2 ঘন্টা লেট আর তো আশ্রমে যাবো তারপরে হচ্ছে দেখাচ্ছি এয়ারপোর্টটা এখানে অনেক কিছু রয়েছে সুভেনির শপ হবে অলরেডি আমরা খানিকটা ফেলে চলে এসেছি কেননা আমাদেরকে একটা লোক অনেক কিছু জিজ্ঞাসা করছিলো Yes. Perfect. If you pull it up on your phone, there should be a green check mark. Perfect. That's it. We'll check you in there. ওকে তো আমরা যে কোভিড টেস্টটা করেছিলাম সেটাকে সবার ফার্স্টে হলো আলাস্কার ট্রাভেল পোর্টালে আপলোড করতে হয়েছে তারপরে ওখানে কমপ্লিটেড সাইন দেখাচ্ছে যারা যারা সেটা করেনি তাদেরকে আর এখানে বসে করতে হচ্ছে তারপরে ওরা বেরোতে দেবে ওটা এখানে চেক করবে
সেই লাইনেই আমরা দাঁড়িয়ে আছি যে হচ্ছে আমরা টেস্টেড কিনা। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এখন থেকে রোজ একটা করে ব্লগ আপলোড করব, আর 10 মিনিট করে ব্লগগুলো করছি যাতে তোমাদের বোর না লাগে।